পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে চমনি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলমের বিরুদ্ধে কর্মচারীকে মেরে কর্মচারী রাসেলের মুখ থেকে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে রাফি নামে এক ব্যক্তির ওপর। সূত্রে জানা যায়, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন হোসেনপুর গ্রামের মোহাম্মদ রাসেল নামে এক ব্যক্তিকে রাস্তা থেকে জিম্মি করে বিভিন্ন লোভ দেখিয়ে চমনি বাজার ফাতেমা ফার্নিচার মার্ট স্বত্বাধিকারী মোহাম্মদ খোরশেদ আলমের বিরুদ্ধে মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন খোরশেদ আলম। খোরশেদ আলম সাংবাদিকদের বিশেষ সাক্ষাৎকারে বক্তব্য উল্লেখ করে বলেন, আমি একজন ব্যবসায়ী, আমি রাতের অন্ধকারে বাড়িতে যাওয়ার সময় আমার মোটরসাইকেলের সামনে দাঁড়িয়ে যায় হোসেনপুর গ্রামের রাফি সহ কয়েকজন। এই সময় আমি জিজ্ঞাসা করলে আমার উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন হুমকি ধুমকি দিয়ে থাকে রাফি ও তার দলবল। বিষয়ে আমি স্থানীয়দের জানালে রাফি ক্ষিপ্ত হয়ে দু একদিন পর আমার দোকানের কর্মচারী মোহাম্মদ রাসেলকে রাতের অন্ধকারে ধরে নিয়ে মারধর করে আমার বিরুদ্ধে মাদক সহ বিভিন্ন অপপ্রচারের বক্তব্যের ভিডিও রেডি করে সামাজিক ফেসবুকে ছড়িয়ে দেয় রাফি। পরবর্তীতে আমি রাসেলকে জিজ্ঞাসাবাদ করলে রাসেল জানায় তাকে রাস্তা থেকে রাফি তার দলবল নিয়ে ধরে নিয়ে যায় এবং কি মারধর করে আমার বিরুদ্ধে মাদক ব্যবসায়ী হিসেবে মুখ থেকে বের করে। খোরশেদ আলম আরও জানান, আমি একজন সহজ সরল পথ চলা লোক, আমি একজন ব্যবসায়ী, আমার সঙ্গে সবসময় কম বেশি টাকা পয়সা থাকে। আমার মানসম্মান নষ্ট করার লক্ষ্যে রাফি সহ তার দলবল মিলে আমার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে এবং কি আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে। তাই আমি প্রশাসনের কাছে দাবি জানাই, এইসব বকাটে ছেলেদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই। অন্যদিকে আহত রাসেল জানায়, রাফি দলবল নিয়ে আমাকে মেরে বাধ্য করে খোরশেদ আলম ভাই মাদকসহ বিভিন্ন অসামাজিক কাজে জড়িত, আমি তাদেরকে মাইরের কারণে বলতে বাধ্য হয়েছে। যে এই কথা যদি ভাইয়ের সাথে আমার হয়ে থাকে, ভাইয়ের শোরুমে বসে আছে সিসি ক্যামেরার মধ্যে কথা বলবো, আমার মারছে আর মাইরে আমার ওই লম্বা করে হাতের নাম কি টিপু মিন্টু না টিপু সেলি, এই হাতে বেশি মারছে, এই হাতে বেশি এত লোক আমার পূর্বতে একটা শত্রু আছে হুন্ডারে যে ঝামেলা লইয়া এ বিধে মনে হয় তোর লগে এটা করছে সবচেয়ে বেশি মারছিল মোটরসাইকেলে। আমি সবসময় নাকি আমরা একটা ছেলে রাফি বলে নাম প্রায় সময় আমাকে ডিস্টার্ব করে, ঠিক আছে। গত চার পাঁচ দিন আগে হঠাৎ করে আমার বলতেছে যে রাত্রে যাইতেছে আমার মোটরসাইকেলের সামনে দাঁড়াইয়া বলতেছে যে লাইট বন্ধ করো, গাড়ির লাইট তোমার এভাবে চলে যায়। হঠাৎ করে উত্তেজনা হয়ে আমার বিভিন্ন ধরনের হুমকি ধুমকি মারি লেবু দল লেবু যা কোনোর সাথে আমি বার্গেটিং না করে বাড়ি চলে গেছি। পরবর্তীতে বাড়িতে যাওয়ার পরে সকালবেলায় আমার স্থানীয় মুরব্বীদেরকে আমি জানালাম এই ব্যাপার, তখন তে যখন শুনতে পারছে আমি তার বিরুদ্ধে বিচার চাচ্ছি। আমার দোকান একটা ছেলে পূর্বেতে চাকরি করতো রাসেল বলে নাম, ওই ছেলেটারে গত পরশু দিন রাত্রে আটকাইয়া বিভিন্ন ধরনের ভিডিও বানাইছে, আমি মাদক ব্যবসা করি, আমি মাদকের দিকের সাথে সম্পৃক্ত, বিভিন্ন কয়শো কোটির কথা হয়েছে, কয়শো পয়সা হয় না, তোরটাই কোটি দিই।